সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পড়ার বিষয় হলো দুধ এবং দুধের যে শতকরা সংযুতি, অর্থাৎ কোন কোন উপাদান কোনটাতে কত পার্সেন্ট করে আছে, সেই বিষয়ে আমাদের আজকের পাঠ আলোচনার বিষয়। তোমরা জানো দুধ আমাদের সকলের অতি প্রিয় একটি খাবার, যা আমরা ছোট বড় সকলেই পছন্দ। তো দুধ হলো স্তন্যপায়ী মাতৃ প্রাণীর ম্যাম মাড়ি গ্রন্থি থেকে নিঃসৃত সাদা বর্ণের তরল পদার্থ। এটি একটি পুষ্টির এক অপূর্ব প্রাকৃতিক সুষম খাদ্য। এর মধ্যে আমাদের যে ছয়টি প্রাকৃতিক পুষ্টি উপাদান, আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ এবং পানি যে আছে, এটি সবগুলো বিদ্যমান। গরুর দুধের আপেক্ষিক গুরুত্ব হল 1.029 থেকে 1.039। আমরা এই আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার জন্য যে মেশিনটা ব্যবহার করি, যে যন্ত্র ব্যবহার করি, এর নাম হচ্ছে ল্যাক্টোমিটার। আর দুধের যে পিএইচ মান, এটা হলো 6.5 থেকে 6.75। এই কারণে দুধ কিছুটা কি হয়, অম্লীয় প্রকৃতির হয়। আমরা দুধ সম্পর্কে জানলাম। এই দুধের উপাদানকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এই তিনটা উপাদানের মধ্যে আছে মুখ্য উপাদান, গৌণ উপাদান, বাস্তব উপাদান। মুখ্য উপাদানের মধ্যে কি কি আছে, পানি, স্নেহ পদার্থ, দুগ্ধ চিনি বা ল্যাক্টোজ, যেটাকে আমরা ল্যাক্টোজ বলে চিনি, খনিজ লবণ। এবং গৌণ উপাদানের মধ্যে রয়েছে ফসফোলিপিড, এস্টেরলস, ভিটামিন, রঞ্জক পদার্থ ইত্যাদি। এবং 3 নম্বর উপাদান যেটা আছে, সেটা হলো দুগ্ধজ চর্বি, দুগ্ধ প্রোটিন বা কেসিন। দুগ্ধের যে প্রোটিনটা থাকে, এটাকে কেসিন নামকরণ করা হয়। এবং দুগ্ধ চিনি। তাহলে দুধের উপাদান আছে তিনটি, অর্থাৎ তিনটি উপাদানকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো মুখ্য উপাদান, আরেকটি হলো গৌণ উপাদান, আরেকটি হলো বাস্তব উপাদান। এই উপাদানগুলোর মধ্যে কোন প্রাণীর দুধে কি পরিমাণ, আমাদের যে ছয়টি উপাদান আছে, গুরুত্বপূর্ণ ছয়টি উপাদান দুধে, যদি কোন প্রাণীর দুধে কত পার্সেন্ট আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে পানি আছে গরুর দুধে 87.43%, মহিষের দুধে আছে 82.76%, ছাগলের দুধে আছে 87%, ভেড়ার দুধে আছে 80.71%, এবং উটের দুধে আছে 87.61%, এবং মানুষের দুধে আছে 87.43%। এই উপাদানগুলো যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে উপাদানের শতকরা হিসাবে উটের দুধে পানির পরিমাণ সবচেয়েতে বেশি, এবং দেখা যায় যে শর্করা বা ল্যাক্টোজের হার এখানে গরুর দুধে 6.98 হওয়ার কথা, এখানে একটু কম দেওয়া আছে, তবে অন্যান্য বইয়ে ঠিক করে দেখে নেওয়া যাবে এটাকে কি হবে। চর্বির হিসাবে যদি দেখি, তাহলে দেখা যাবে ভেড়ার দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি, ভেড়ার দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি। আমিষের কথা যদি বলি, আমিষের পরিমাণ দেখা যায় ভেড়ার দুধেই সবচেয়ে আমিষের পরিমাণ বেশি। খনিজ লবণ কিলো প্রতি 100 গ্রামের হিসাবে যদি কিলো ক্যালোরি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে তাহলেও ভেড়ার দুধেই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং ক্যালোরি শক্তি যদি হিসাব করা হয় 100 গ্রাম প্রতি 100 গ্রামে যদি হিসাব করা হয় কিলো ক্যালোরি হিসাবে, তাহলে দেখা যাবে মহিষের দুধে সবচেয়ে বেশি পরিমাণে কিলো ক্যালোরি আছে। তাহলে আমরা জানলাম কোন দুধ, এখানে শতকরা সংযুক্তি থেকে জানলাম কোন প্রাণীর দুধে কোন উপাদানটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আছে। এখন যে উপাদানগুলো আছে সেগুলো যদি একটু দেখি, তাহলে কিভাবে দেখা যায় যে গরুর দুধে গড়ে 87% পানি থাকে। পানিতে বিভিন্ন উপাদান সমূহ দ্রবীভূত থেকে একটি সাসপেনশন তৈরি করে। পানিতে দ্রবীভূত খাদ্য উপাদানগুলোর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি উল্লেখযোগ্য। পানিতে যেগুলো দ্রবীভূত হয় তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি উল্লেখযোগ্য। স্তন্যপায়ী নবজাতক শিশু তার জীবন বাঁচানোর প্রয়োজনীয় পানি মাতৃদুগ্ধ হতে পেয়ে থাকে। আমরা জানি ছোট বাচ্চারা পানি পান করে না, তাহলে এই পানির শূন্যতাটা বা পানির অভাবটা পূর্ণ হয় কোথা থেকে, এদের মায়ের দুধ থেকে। শর্করা বা ল্যাক্টোজ, দুধে যে চিনি আছে, যে প্রধান যে চিনিটা আছে, সেটা হলো মূলত ল্যাক্টোজ।
আর ল্যাকটোজের জন্যই দুধ মিষ্টি হয়। দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে ল্যাকটোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড দুধ থেকে বাটার ও ঘি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা যে ল্যাকটোজ, বিভিন্ন ধরনের দুগ্ধজাত মানে গুঁড়ো দুধের প্যাকেটের কথা জানি, এগুলো মূলত দুধ থেকে তৈরি করা হয়, আর এটার মূল উপাদানটা হচ্ছে ল্যাকটোজ। এই আরেকটা উপাদান হলো যে আমরা বিভিন্ন ধরনের বাটার, ঘি দেখি, এটা মূলত দুধ থেকে তৈরি করা হয়। তো অনেক মানুষ আছে যারা দুধের ল্যাকটোজ সরাসরি হজম করতে পারে না, তাহলে দুধ খেলেই নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে তারা কি করে, যে দই, মাখন, পনির, ঘি খেতে পারে, যারা দুধ হজম করতে পারে না সরাসরি। এছাড়া ল্যাকটিক অ্যাসিড কেসিনের জমাট বাঁধতেও সহায়তা করে, প্রোটিন, যে দুধের যে প্রোটিন আছে এটা জমাট বাঁধতে সহায়তা করে। দুধে অবস্থিত প্রধান এই কার্বোহাইড্রেট যেটা ল্যাকটোজ, এটা হচ্ছে মূলত একটি কার্বোহাইড্রেট। গ্লুকোজ বা গ্যালাকটোজ নামক দু ধরনের চিনি দ্বারা তৈরি। তাহলে দুধে অবস্থিত যে প্রধান যে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটটা হচ্ছে মূলত ল্যাকটোজ। এই ল্যাকটোজটা গ্লুকোজ এবং গ্যালাকটোজ নামক দুই ধরনের চিনি দ্বারা তৈরি। এরপর তৃতীয় উপাদানের ক্ষেত্রে আসি, তৃতীয় উপাদান হলো ক্যাসিন। তাহলে প্রোটিন, প্রোটিন কি? ক্যাসিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। তাহলে ক্যাসিন নামক যে উপাদানটা আছে, এটা হলো দুধের প্রধান প্রোটিন উপাদান। দুধের প্রোটিনে সাধারণত কেসিন থাকে 82%, এবং এর সাথে অল্প পরিমাণে অ্যালবুমিন ও গ্লোবিউলিন প্রোটিন অ্যান্টিবডি হিসেবে বিভিন্ন রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে দুধের প্রধান প্রোটিন কি হচ্ছে? কেসিন। এর সাথে আরো দুইটা প্রোটিন আছে, সেটা হচ্ছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন প্রোটিন, যারা কি করে, দুধের সাথে উপস্থিত থেকে অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ গড়ে তোলে। পনির প্রক্রিয়াজাতকরণের সময় শেষোক্ত প্রোটিন দুইটি ঘোলের মধ্যে চলে যায়। যদি আমরা দুধ থেকে পনির তৈরি করি, তাহলে কেসিনটা দুধের মধ্যে, পনিরের মধ্যে থেকে যায়, কিন্তু অ্যালবুমিন, গ্লোবিউলিন প্রোটিন, এই দুটো প্রোটিন ঘোলের মধ্যে চলে যায়। চতুর্থ যে উপাদান, চর্বি। তাহলে চর্বিটা কিরকম আছে? দুধের ফ্যাট দুধের মানদণ্ড নির্ধারণ করে, দুধের মধ্যে উপস্থিত চর্বির পরিমাণ দুধের মানদণ্ড নির্ধারণ করে। যে দুধে যত বেশি ফ্যাট বা চর্বি থাকে, সে দুধ তত বেশি উৎকৃষ্ট ও মূল্যবান হয়। যে দুধে যত বেশি ফ্যাট বা চর্বি থাকবে, সেই দুধ তত বেশি উৎকৃষ্ট ও মূল্যবান হয়। উচ্চ চর্বি বিশিষ্ট দুধ অধিক ক্রিম বহন করে ও মসৃণ হয় এবং বেশি পনির ও বাটার উৎপন্ন করে। তাহলে দুধের চর্বি ভিটামিন এ, ডি, ই ধারণ করে। তো দুধের মধ্যে যে চর্বিগুলো থাকে, এই চর্বির মধ্যে কি কি ভিটামিন থাকবে? এ, ডি এবং ই। এটি শক্তির উৎকৃষ্ট উৎস হিসেবে কাজ করে। এটি শক্তির উৎকৃষ্ট উৎস হিসাবে কাজ করে। ভিটামিন, দুধে ভিটামিন এ বেশি থাকে, ভিটামিন ডি ও সি তুলনামূলকভাবে কম থাকে। দুধে যে শ্বেত রক্তকণিকা, আমাদের যে রক্তের শ্বেত কণিকা আছে, এই শ্বেত কণিকা থাকে, দুধে শ্বেত কণিকা থাকে। খনিজ লবণ, দুধ গুরুত্বপূর্ণ খনিজ লবণ বহন করে, যেমন ক্যালসিয়াম বহন করে 0.12%, পটাশিয়াম আছে 0.13%, সোডিয়াম আছে 0.05%, ক্লোরাইড আছে 0.10% ও ফসফরাস আছে 0.09% প্রভৃতি। এদের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস আমাদের কি কাজ করে? দৈহিক বৃদ্ধির কাজ করে, দাঁত ও হাড়ের ক্ষয়পূরণ করে। অন্যান্য খনিজ লবণও অল্প পরিমাণ বিদ্যমান থাকে। বর্তমানে শুষ্কীকরণ পদ্ধতিতে তরল দুধ হতে পাউডার দুধ উৎপাদন করা হয়। সাধারণত 100 লিটার পূর্ণ ননিযুক্ত ফ্রেশ দুধ হতে 13 কেজি পাউডার দুধ পাওয়া যায়। পাউডার দুধে 2-4% পানি থাকে এবং পাউডার দুধকে নাইট্রোজেন দ্বারা সংরক্ষণ করা হয়। নাইট্রোজেন গ্যাস দুধকে জারিত হওয়া থেকে রক্ষা করে। তাহলে পাউডার দুধকে কি দ্বারা সংরক্ষণ করা হয়? নাইট্রোজেন দ্বারা সংরক্ষণ করে।
নাইট্রোজেনের কাজ কি এখানে, যে গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসটা দুধকে জারিত হওয়া থেকে রক্ষা করে। আমরা দেখলাম দুধের বিভিন্ন উপাদান সম্পর্কে বর্ণনা, এবং কোন দুধে, কোন প্রাণীর দুধে কি পরিমাণ কোন উপাদানগুলো থাকে সেগুলো। এখন যদি দুধের নানাবিধের ব্যবহারের কথা বলি, তাহলে দেখা যাবে দুধের যে পিএইচ মান সেটা হলো 6.5 থেকে 7.5, 6.75 হয়। অণুজীবগুলো বংশবিস্তার করতে পারে না সহজের মধ্যে, দুঃখিত, অনুকূল পরিবেশ পায়, বংশবিস্তার করার জন্য অনুকূল পরিবেশ পায়, বসবাস করতে পারে, ফলে দুধ সহজে পচে যায়। তাই দুধ সংরক্ষণ ও রূপান্তর করে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করা হয়। দুধে সৃষ্ট অণুজীবগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। তাই যেমন 1 নম্বর হচ্ছে দুধ বিনষ্টকারী অণুজীব, তারপর হচ্ছে মানব দেহে রোগ সৃষ্টিকারী অণুজীব, 3 নম্বর হচ্ছে উপকারী অণুজীব। এগুলো আমাদের দুধকে বিভিন্নভাবে নষ্ট করে, এবং এই নষ্ট দুধ যদি আমরা ভক্ষণ করি বা খাই, তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি হতে পারে। তাহলে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আছে তিনটা। প্রথম পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন, এটাকে বলা হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এখানে তাপ প্রয়োগ করে যখন দুগ্ধজাত দ্রাবণীয় পানীয় অংশ অপসারণ করে। শেষের যে পদ্ধতি, তৃতীয় পদ্ধতি যেটা, এটাকে বলা হয় পাস্তুরিত পদ্ধতি বা স্টেরিলাইজেশন। প্রথম পদ্ধতিটা ছিল পিএইচ নিয়ন্ত্রণ করে, পিএইচ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দুধকে সংরক্ষণ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এর সাথে তোমরা দুধ থেকে মাখন তৈরি বা মাখন থেকে ঘি তৈরি যে উপাদানটা আছে এটা একটু পড়ে নিবে, তাহলে তোমাদের এই পার্টটি মোটামুটি পড়া হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।